বন্ধুরা চন্দ্রমল্লিকার এখন সমস্ত ফুলই ফুটে গেছে প্রায় ফুটে গেছে আমার বাগানের যেমন নাইনটি পারসেন্ট ফুল ফুটে গেছে কিন্তু অনেকেই হয়তো ভাবতে পারেন যে এখন আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই ফুল তো ফুটেই গেছে তাহলে আবার কিসের পরিচর্যা কিন্তু এই সময় বিশেষ কিছু পরিচর্যা অবশ্যই চন্দ্রমল্লিকা ফুলের করবেন যে সমস্ত টপগুলি আমরা আগামী বছরের জন্য মাদার প্ল্যান্ট হিসেবে রেখে দেব সেই সমস্ত টপগুলির জন্য এবং যে সমস্ত ফুলগুলি ফুটে গেছে সেগুলি দীর্ঘদিন ধরে আপনার বাগান আলোকিত করে রাখার জন্য আপনি কি কি ব্যবস্থা নেবেন সেই সমস্তই আজকের আমার ভিডিওর বিষয় বন্ধুরা আপনাদের বাগানে চন্দ্রমল্লিকাও নিশ্চয়ই সবই ফুটে গেছে কিন্তু জল দেওয়া ছাড়াও বিশেষ কিছু পরিচর্যা আমরা অবশ্যই এই সময় করব দেখুন আমার গাছগুলির বেশিরভাগ ফুলই ফুটে গেছে খোলা আকাশের নিচে চন্দ্রমল্লিকা করেছিলাম আপনারা যারা আমার ভিডিওগুলি প্রথম থেকে দেখছেন তারা জানেন যে আমার চন্দ্রমল্লিকা মাটিতে করা এবং খোলা আকাশের নিচে করেছি সেখানে সারা বছরে যত নিম্নচাপের বৃষ্টি বর্ষার বৃষ্টি গরমের সাংঘাতিক রকম গরম সমস্ত কিছু সহ্য করেই আজকে আমার চন্দ্রমল্লিকা বিকশিত খুব একটা খারাপ হয়নি কিন্তু অন্যবারের মতন অতটা ভালো এবারে করতে পারিনি সময়ের অভাবে এবং গ্রীষ্মকালে এবার প্রচণ্ড গরম ছিল সেটাও একটা কারণ ছিল আমি গ্রীষ্মের পরেই চন্দ্রমল্লিকার কাটিংগুলো করেছিলাম কিন্তু যদি শেড থাকে কারোর বাগানে তাহলে আমি বলবো মার্চ থেকেই শুরু করুন কারণ এপ্রিল মেতে যে সাংঘাতিক রকম গরম হয় সেখানে শেডে রাখবেন আমার যেহেতু শেড নেই তাই আমি জুলাইয়ের পরেই কাটিং করে তারপর চন্দ্রমল্লিকা শুরু করেছিলাম তো বন্ধুরা চলুন দেখে নিই যে এই সময় চন্দ্রমল্লিকাগুলির ঠিক কি কি পরিচর্যা আপনি করবেন প্রথম পরিচর্যা হিসেবে সমস্ত গাছগুলি পারলে এমন জায়গায় রাখুন যেখানে রোদের তাপ সবচেয়ে কম আসে যেহেতু ফুল প্রায়ই ফুটেই গেছে তাই খুব বেশি রোদ দূরে আর প্রয়োজন নেই তাই যেখানে আপনার বাগানে সব থেকে কম রোদ আসে বা পারলে সেটে রাখুন চন্দ্রমল্লিকাগুলি দ্বিতীয় পরিচর্যা হিসাবে আপনি জল দেবেন একদম মেপে যখন দেখবেন মাটি শুকিয়ে এসছে বা শুকিয়ে গেছে পুরোই তখনই জল দেবেন এখন শীতের সময় প্রতিদিন জল দেবার কিন্তু প্রয়োজন নেই যেমন রোদ্দুর পায় গাছ তার উপর নির্ভর করে যে আপনি কতখানি জল দেবেন বেশি রোদ দূরে থাকলে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে সেক্ষেত্রে জল বেশি দিতে হবে কিন্তু নিয়ম করে গ্রীষ্মকালে যেভাবে জল দিতেন সেভাবে জল দেবার প্রয়োজন নেই মাটি শুকোলে তবেই জল দেবেন তিন নম্বর পরিচর্যা হচ্ছে ফুল যে সুন্দর ফুটে গেছে সেই ফুলে কুয়াশা রোদ্দুর যেমন দেবেন না সেরকম কোনো রকম পেস্টিসাইড স্প্রে করবেন না বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন না যে কোনো ধরনের স্প্রে আপনার ফুলকে কিন্তু তাড়াতাড়ি পরিণতির দিকে এগিয়ে দেয় ফুল শুকিয়ে যায় তাড়াতাড়ি ঝরে যায় আপনি এত মাস ধরে যে পরিশ্রম করে ফুল ফোটালেন সেই ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না যদি পেস্টের আক্রমণ হয় বা ফাঙ্গাসের আক্রমণ হয় সেক্ষেত্রে গাছের পাতার নিচের দিকে স্প্রে করুন ফুলে বা কুঁড়িতে নয় চার নম্বর পরিচর্যা হিসেবে যেটা করবেন কোনো রকমের সার গাছে এই সময় প্রয়োগ করবেন না যে সমস্ত গাছগুলিতে কুঁড়ি কিছুটা ধরে আছে ফুল ফোটেনি সেই সমস্ত গাছে সপ্তাহে একদিন দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার জলে এক গ্রাম গুলে গাছের গোড়ায় দেবেন কিন্তু যেগুলো সমস্ত ফুল ফুটে গেছে সেখানে আর কোনো রকম সার রাসায়নিক বা জৈব দেবেন না পরিচর্যা নম্বর পাঁচ অর্থাৎ পাঁচ নম্বর পরিচর্যা যেহেতু আমাদের সমস্ত গাছগুলিতে একই সময়ে কুড়ি আসেনি আবার একই সময়ে ফুলও ফোটেনি তাই যে গাছের যে ফুলগুলি ঝরে যাওয়া বা শুকিয়ে যাওয়ার ঘটনাগুলি ঘটবে সেগুলোও কিন্তু একসাথে ফুটবে না তাই যে সমস্ত গাছের কুড়ি ফুল ইত্যাদি শুকিয়ে গেছে সেগুলি নিচের দিকে চার ইঞ্চি গাছ রেখে উপরেরটা কেটে ফেলুন কিছু কিছু পুনে ভ্যারাইটির গাছ আছে যেগুলো খুব তাড়াতাড়ি ফুল ফুটে যায় এবং আপনি দেখবেন সেই সমস্ত গাছগুলি এখনই যদি আপনি পুনিং করে দেন অর্থাৎ মাটি থেকে চার ইঞ্চি রেখে যদি আপনি গাছটাকে পুনিং করে দেন সেই গাছগুলোতে কিন্তু আবার নতুন করে গাছ হবে এবং মার্চ মাস নাগাদ আবার কিন্তু ফুল হবে তো আমি বলবো যে সমস্ত গাছের ফুলগুলি তাড়াতাড়ি ফুটে গেছে সেই সমস্ত ফুলগুলিকে একটু শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে কুয়াশায় রোদ দূরে সেই সমস্ত ফুলগুলিকে নিচের দিক থেকে গাছটি চার ইঞ্চি রেখে সমস্তটাই কেটে ফেলুন এবং কাটা অংশগুলি একটা প্যাকেটে ভরে রাখুন সেগুলোর থেকে সামনে বছর আবার ডিকম্পোস্ট করে সার তৈরি করে গাছ লাগাবেন এবং যে কেটে দিয়ে যে টবটা থাকবে সেই টবে আবার আপনি নতুন করে পরিচর্যা শুরু করুন কি পরিচর্যা করবেন সর্ষের পচা জল দিন এবং তাতে নতুন করে আবার গাছ বেরোবে এবং আবার ফুল হবে বন্ধুরা এই পাঁচটি পরিচর্যা আপাতত আপনি আপনার চন্দ্রমল্লিকা গাছগুলিতে করুন এবং এর পরবর্তীতে কি পরিচর্যা করবেন অর্থাৎ ফুলগুলি যখন পুরোই শুকিয়ে যাবে তখন কি পরিচর্যা করবেন তাই নিয়েও আমি ভিডিও আপলোড করব এবং চব্বিশ পঁচিশ সিজনে আপনি চন্দ্রমল্লিকার কি পরিচর্যা করবেন কোথা থেকে শুরু করবেন সেই নিয়েও আমি খুব তাড়াতাড়ি মাদার প্ল্যান্টের যত্ন নিয়ে আর একটি ভিডিও আপলোড করতে চলেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই